¿Qué আমি ওনাকে দিচ্ছি, এরপরে ডিটেলস তুমি আরো ভালো আমার থেকে বলতে পারবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবছর পুজো শঙ্কর যে আটখানা গান সামলা দিয়েছে, খুব বেশি কম সম্পূর্ণ আমি আপনাদের চেষ্টা করেছি ধরে। তো আজকে থেকে এই গানগুলো সব অনলাইনে রিলিজ করেছে। তো বাকি কথা অ্যালবাম আমাদের যে অ্যালবাম কথা দেখছেন, এটা রাজু সাহা শুনে আমার বহু বছর পর একটা এর মধ্যে বেরিয়েছে অনেক, মানে কিরকম হয় কলকাতায় বলছে যে ওই কিছু লোক থাকে যারা একটা করে গান গাইয়ে আমার পুরো ছবি দিয়ে সিডি বার করে, তার মধ্যে একটা গান আমার থাকে আর বাকি সব অন্য লোকেরা গিয়েছে নিজের। এরকম বহু এবছর আমি যার জন্য স্ক্রিপ্টলি পুজোর আগে থেকে 3 মাস আগে থেকে বাংলা গান গাওয়া ছেড়ে দিয়েছিলাম, 2 মাস আগে বাংলা গান গাওয়া ছেড়ে দিয়ে অনলি ফিল্মের গান যদি হয় তাহলে গান আর গাইবো, কোনো প্রাইভেট গান গাইবো। তো যার জন্য এবার খানিকটা আটকাতে পেরেছি যে এই যে জিনিসগুলো হয়। তা এবার আমি ওই ঝিরি ঝিরি বৃষ্টি এই অ্যালবামটা আমরা করেছি রাজু সাহার সুরে, আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে রতি, আমরা সবাই জানি যে সারে গা বাবা রতি ছেলেটা ও অ্যারেঞ্জমেন্ট করেছে। প্রত্যেকটা গান খুব মেলোডিয়াস গান, প্রত্যেকটা গান খুব মিনিংফুল গান, যার জন্যে আমি রাজুর গানগুলোকে চুজ করেছি আর বলছি এই গানগুলোকে রেকর্ড করেছি। এ হচ্ছে মোটা ঘটনা। এবার আপনাদের যদি কিছু আরও বলার থাকে তারা আমরা করছি টাইমসে, সরি মিউজিকটা যারা বার করেছে তারা হচ্ছে টাইমস মিউজিক, টাইমস মিউজিক থেকে এটা রিলিজ হচ্ছে, অলরেডি মার্কেটে চলে গেছে না, অলরেডি মার্কেটে চলে গেছে এবং নেটেতেও পাওয়া যাবে সব জায়গাতেই পাওয়া যাবে। তো অনেকগুলো বছর আমি মানে এরকম একক অ্যালবাম আর এত মেলোডিয়াস গান নিয়ে এই ফার্স্ট টাইম, যে সেই যে আমরা জানি না এখানে গান চালানোর ব্যবস্থা আছে কিনা, তাহলে হয়তো আপনারা শুনতে পারবেন চালাবে। যারা ডিস্ট্রিক্ট ক্রিয়েট করেছিল এক সময় সেই কোম্পানিগুলো এখন ঘুরছে, যেমন HMB নাম নিয়ে বলা যেত, HMB যাদের HMBতে এরা পুজোর সময় একটা বই বেরোতো, সে বইতে আমরা গায়কদের নাম ফটো দেখতাম, গানের কথা লেখা থাকতাম, একটা অন্য ব্যাপার ছিল। কিন্তু পরবর্তীকালে এই এই জিনিসটা কমতে 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 একটা এমন জায়গায় এসে দাঁড়ালো যখন আর পুজো গান বলে কেউ মানছে না। ক্যাসেট পর্যন্ত ছিল, না আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা যে কোম্পানি গুলো সেল পাচ্ছে না সেই জন্য চলছে না। আমি আপনি বিহারে যান ভোজপুরি গানে দেখুন, আপনি এখনো সিডি লোকে কেনেন, উড়িষ্যায় চলে যান উড়িয়া গান এখনো লোকে কেনে, উড়িয়া গান উড়িষ্যার লোকেরা কেনে, বিহারেতে ভোজপুরি গান কেনে, হ্যাঁ মহারাষ্ট্রে মহারাষ্ট্র মারাঠি গান কেনে, খালি একমাত্র বাংলাতে হিন্দি কেনে, বাংলাতে হিন্দি গান কেনে, বলিউডের গান কেনে।
এটা হচ্ছে আমাদের খুব দুঃখ। আর এটাকে একমাত্র কি করতে পারে সেটা হচ্ছে গিয়ে মিডিয়া একমাত্র আমার মনে হয়। আজকের এই মিটিং আপনার সঙ্গে আমি প্রেস মিটিং করবো না, দিস ইজ আ মিটিং, দিস আ জাস্ট মিটিং। আমরা একটা জাস্ট আলোচনা করছি যে আমাদের পরবর্তী যে যে জেনারেশান আসছে সেই জেনারেশান এখন ঘূর্ণি বদনাম শিলা জওয়ান এসব দিয়ে যদি শুরু হয়, তাদের যদি পচপানা শুরু হয় তাহলে বড় হয়ে গিয়ে তারা কাউকেই তারা ছাড়বে না, তো একটু আর বাঁচবে কি, সেটা হচ্ছে কথা। সেই জিনিসটাকে মাথায় রেখে যদি সোশ্যাল লাইবিলিটিস যদি বলে মনে মনে করে মিডিয়া যদি মনে করে যে আমাদেরও একটা সোশ্যাল লাইবিলিটিস আছে আমরাও সেটা নেওয়াবো, তাহলে সবাই আমার মনে হয় এগিয়ে আসা উচিত। এবং আমাদের বাংলাতে বিশেষ করে বাংলার থেকে প্রচুর জিনিস আমরা সারা পৃথিবীকে দিয়েছি, বাংলা বিশেষ করে বাংলা আজকে অনেক অনেক কিছু আপনি দেখুন, যা কিছু মিউজিক ইন্ডাস্ট্রি বলুন, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো জায়গাতে দেখবেন যে বাঙালির একটা প্রাধান্য অনেক শুরুতে গিয়েছিল, আজ কেন নেই, আজকে আমরা কেন পিছিয়ে পড়ছি, তো এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে মিডিয়াকে। আমার মিডিয়ার কাছে এটাই রিকোয়েস্ট যে গানগুলো ভালো গান হওয়া দরকার, গানের মধ্যে একটা একটা মিনিং হওয়া দরকার, গানের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার, একটা ছবির মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার, নাকি ধরুন ধরুন নাচলাম আর মারধার করলাম একটা বই হয়ে গেল, নো মারামারি আগেও হতো কিন্তু তার মধ্যে একটা মেসেজ ছিল। আমাদের এখন মেসেজহীন, মিউজিকহীন ছবি হচ্ছে, তার জন্য ছবি যে সপ্তাহে আসছে সেই সপ্তাহে দিয়েই চলে যাচ্ছে, তার পরের সপ্তাহ বলতে যেতে পারছে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটার জন্য কিন্তু আমি বলবো যে কিছু ক্ষেত্রে হলেও মিডিয়া দায়, আংশিক হলেও মিডিয়া দায়। আমরা ভালো গান গাইছি না এ কথাটা কিন্তু মিডিয়া আমাকে বললে আমি শুনবো না, আমি আপনাকে এক্ষুনি প্রমাণ দেবো যে আমরা ভালো গান করেছি। এবার সেইটা ছড়ানোর দায়িত্ব হচ্ছে মিডিয়া, তাই না? সুতরাং মিডিয়াকে একটা পার্ট নিতেই হবে আমাদের এই বাংলাকে বাংলা ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমার মনে হয় তাতে সবাইকে সবাই মিলে যদি আমরা ব্যাপারটা চেষ্টা করি আমার মনে হয় 100% সেই জিনিসটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমরা আমরা গান গাইতে চাই, আমরা কবিতা বলতে চাই না, গান যখন হচ্ছে তখন গান গাইবো, যখন কবিতা হবে তখন কবিতা বলতে হবে, এখন গানের মধ্যে কবিতা হয়ে গেছে, ছন্দ কথা ছন্দের মধ্যে তাকে কথা বলে যাচ্ছি, নো আমাদের গান অবশ্যই গানটাকে বাড়িয়ে রাখতে চেষ্টা করবো। ভালো গান হয় না এটা বাজে কথা, ভালো গান প্রমোট করে করে সেটার উপর ডিপেন্ড করছে, ভালো গান হলে ভালো লাগে না চ্যানেলে ভালো লাগে না বলে কিন্তু আছে কি ভিজুয়ালি কিছু দেখানো যেতে পারে কিছু আছে, সেই গানটা আগে দিই যেটাকে আমরা আগে আগে ভাবে এই যে মনোবৃত্তিটা এটাকে আমাদের 100% চেঞ্জ করতে হবে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার, কারণ কে আমার সম্বন্ধে কি লিখবে না লিখবে আই ডোন্ট বদার, কেন আমাকে কেউ সুকুমার শানু বানায়নি, আমি নিজের কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজে কুমার শানু হয়েছি, আমার নিজস্ব একটা বক্তব্য আছে সেই বক্তব্য আমি রাখবই। এবং তাতে করে আমার মনে হয় যে আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে 100% আমি সেই ব্যাপারে এগিয়ে যেতে পারবো। সুতরাং এই প্রচেষ্টা নিয়ে আমাদের আমার এই বাংলা গান করা, এবছরে যে গান আমি করেছি আপনার শুনলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে গানের মধ্যে কিছু একটা ব্যাপার আছে ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লোকের ভালো লাগবে। তবে লোক পর্যন্ত পৌঁছানোর ব্যাপারটা আমি, তাই না? সেটা আপনারা যদি করেন দেখবেন, আমি বলে দিচ্ছি আপনাকে ডেফিনেটলি এই গানগুলো কিছু না কিছু একটা করবো। একটু দিকে সোজা, একটু সোজা, একটু সোজা, ঠিক আছে সবাই পেয়েছে,
Okay.